যারা এখনো স্মার্ট কার্ড হাতে পান নাই কিন্তু ভোটার হয়েছেন এমন মানুষের জন্য সুখবর হাতে হয়তো বা লেমিনেটিন যুক্ত এনআইডি কার্ড রয়েছে সেটি দিয়েই কিন্তু কাজ চালিয়ে দিচ্ছেন কিছু উপজেলায় ইতিমধ্যে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম শেষ হয়েছে কিছু এলাকায় কিন্তু আবার কার্যক্রম স্থগিত হয়েছে গেল ইলেকশনকে কেন্দ্র করে আবার কিছু এলাকায় কিন্তু শুরু হবে এমন ডেট অফ শিডিউল কিন্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে কারা কারা স্মার্ট কার্ড পান নাই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে মতে জানুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু স্মার্ট কার্ড বিতরণের একটা শিডিউল দেওয়া হয়েছে কোন কোন এলাকায় বিতরণ করা হবে যদিও বারো কোটি ভোটারকে একযোগে স্মার্ট কার্ড বিতরণ করা সম্ভব নয় তো এই শিডিউলের উপর নির্ভর করেই কিন্তু আপনার উপজেলা বা ইউনিয়ন পরিষদে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দেওয়া হবে এই মুহূর্তে আমি আপনাদের সামনে ভিডিওতে দেখা দিচ্ছি তেইশে জানুয়ারি থেকে পঁচিশে জানুয়ারি পর্যন্ত দেখতে পাচ্ছেন জেলা বরিশাল উপজেলা বাকেরগঞ্জ কুমিল্লার দেবীদার দিনাজপুরের বিরামপুর সিরাজগঞ্জের উল্লাপাড়া দেওয়া হবে এছাড়া ছাব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে চট্টগ্রামের লোহাগড়া কিশোরগঞ্জের কটিয়াদি নাটোরের লালপুর ময়মনসিংহের ফুলবাড়ি বাগেরহাটের তিলমারি এই সকল এলাকায় দেওয়া হবে এবং উনত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত ফরিদপুরের আলতাবডাঙ্গা পাবনার ভাঙ্গুরা সিলেটের বিরিয়ানি বাজার শরীয়তপুরের ডালুমডা এই সকল এলাকায় দেওয়া হবে আর সবার লাস্টে চলে এসে চারে ফেব্রুয়ারি থেকে ছয় ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু খুলনার ফুলতরা এবং কুষ্টিয়ার ভেনামারা এই এলাকায় দেওয়া হবে অনেকেই বলতে পারেন যে এই এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড নিতে গেলে আপনাকে কি পথ অনুসরণ করতে হবে তো নির্বাচন অফিস থেকে আপনাকে যে লিমিটিং যুক্ত এনআইডি কার্ডটা দিয়েছিল সেই এনআইডি কার্ডটা কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে কারণ এখানে স্টেপ করা হবে আপনার চোখের আইরিশের সাপ হাতের আঙ্গুলের সাপ এগুলা নেওয়া হবে তাই যার এনআইডি কার্ড তাকেই কিন্তু যেতে হবে অন্যকে গেলে কিন্তু এখানে এই স্মার্ট কার্ডটা কখনোই দিবে না আর আপনার কাছে হয়তো বা যুক্ত এনআইডি কার্ড নেই হয়তো বা ভোটার স্লিপ রয়েছে তো আপনার যদিও এই সকল এলাকার মধ্যে এই স্মার্ট কার্ডটা পাওয়ার কথা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে যে ভোটার স্লিপটা রয়েছে এটা নিয়েই কিন্তু সঙ্গে যেতে হবে আপনি হয়তো বা কাজের কারণে অন্য জায়গায় রয়েছেন তো আপনাকে কিন্তু নিজেই সশরীরে যেতে হবে আপনার এলাকায় কেননা স্মার্ট কার্ড বিতরণ করার আগে কিন্তু নির্দিষ্ট যেই সকল এলাকায় বিতরণ করা হয় একবারে কিন্তু মাইকিন করা হয় তো মাইখিন করে কিন্তু দেওয়া হয় যে এক নম্বর ওয়ার্ডের কোন দিন দেওয়া হবে দুই নাম্বার ওয়ার্ডের কোন দিন দেওয়া হবে এক ইউনিয়ন পরিষদের কোন দিন দেওয়া হবে অমুক ইউনিয়ন পরিষদের কোন দিন দেওয়া হবে তো সেই দিনে কিন্তু আপনাকে এই যেখানে বিতরণ করা হবে সেখানে কিন্তু যেতে হবে আপনার ভোটার স্লিপ অথবা এই যুক্ত এনআইডি কার্ডটা নিয়ে আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম সো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছে যায়